জঙ্গি দমনে ব্যাপক অভিযানের কারণে জঙ্গিরা দুর্বল হয়ে পড়লেও এখনো দেশ থেকে জঙ্গিবাদের মূল উৎপাটন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার 5 বছর পূর্তিতে নিহত 2 পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানানোর পর র‍্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার আরও বলেন, কৌশল বদলে অনলাইনে সংঘবদ্ধ হওয়া জঙ্গিদের তৎপরতাও কঠোর নজরদারিতে রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ঘটেছিল নৃশংস ঘটনা। ওই হামলায় বিদেশি নাগরিক সহ প্রাণ হারান 20 জন। এরপর দেশে জঙ্গি দমনে সরকারের জিরো টলারেন্স নীতির কঠোর বাস্তবায়নে জঙ্গি গোষ্ঠী কোণঠাসা হয়ে পড়ে, তবে থেমে নেই তাদের কার্যক্রম। বৃহস্পতিবার হলি আর্টিজান ট্র্যাজেডির 5 বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমনটাই জানালেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জঙ্গিদের বাংলাদেশে যে অবস্থা, আমরা ইতিমধ্যে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর জঙ্গিবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্সের নীতি, এই নীতির ভিত্তিতে আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা একযুগে দায়িত্ব পালন করছি। সারা বিশ্বে তারা মানে নেটভিত্তিক হয়ে গেছে আসলে, তারা আমাদের যে সাইবার ওয়ার্ল্ড আছে, সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে, এটার মাধ্যমেই তারা রিক্রুট করার চেষ্টা করছে। ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান বলেন, হলি আর্টিজানের পর 23 হাই রিস্ক অপারেশনে 63 জঙ্গি নিহত হয়েছে। নাশকতার পরিকল্পনাকারী বা যারা সরাসরি এরকম নাশকতা অংশগ্রহণ করেছে, ইতিমধ্যে তাদের সকলকে আমি বলবো গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে এবং তারাও তাদের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে কঠোর বিধিনিষেধ শুরু হওয়ার আগেই বুধবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ও ভারতের হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী সহ কয়েকটি দেশের কূটনীতিকেরা হলি আর্টিজানে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।